হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলফিয়া ব্লগস। আলফিয়া ব্লগসের আরেকটি নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সামনে তুলে ধরব দীঘা সায়েন্স মিউজিয়ামটা, পুরো ঘুরে তোমায় দেখাবো। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে, কীভাবে আসবে, কত করে টিকিট এবং কোন কোন দিন খোলা থাকে, সব তথ্যই তোমরা এই মধ্যে জানতে পারবে। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। দীঘা সায়েন্স সিটি বা দীঘা সায়েন্স মিউজিয়াম আসতে হলে তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে। রিজার্ভ করে আসলে পার টোটো নেবে তোমাদের 100 টাকা করে। এছাড়া তোমরা যদি আলাদা করে আসতে চাও, পার হেড 20 টাকা করে নেবে, তবে 5 জন না হওয়া পর্যন্ত টোটো ছাড়বে না। মেন গেটের পাশেই টিকিট কাউন্টার, এখানে টিকিটের এন্ট্রি হলো 30 টাকা করে। আর ভিতরে যেগুলো আলাদা করে শো হয় সেগুলো আলাদা চার্জ, সেগুলো 25 টাকা করে। ভিতরে প্রবেশ করেই তোমাদের প্রথমেই একটি খাতা রাখা আছে, ওখানে তোমাদের নাম ও ফোন নাম্বারটা এন্ট্রি করতে হবে, যেমন তোমরা দেখলে আমি করছিলাম। তাই চলো ভিতরে প্রবেশ করছি, এবারে তোমাদের মিউজিয়ামটা ঘুরে দেখাচ্ছি। তো দেখতে থাকো সবাই। যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর সময় আমি নতুন ভিডিও ছাড়ি তখন তোমার কাছে সেটা সর্বপ্রথম পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পাশে থাকো। তাহলে চলো ভিডিওর শেষ পর্যন্ত এনজয় করো। দেখে দেখে যাও, আমরা
ছিল না আগে কোনো কোনো বই ছিল দীঘা সায়েন্স মিউজিয়ামের একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের আবারও অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই পাশে থেকো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আবার আসছি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো আলফিয়া ব্লগস।